الحمد لله والصلاة والسلام على رسول الله لچنا کربو كابا غرير كابا شريفير نيرمن كابا إبو طافر توفر الله تعالى كابا غر شمبر بسم الله الرحمن الرحيم جعل الله الكعبة البيت الحرام قياما للناس الله سبحانه وتعالى شمانة تو كابا غر كي مانوشير মানুষের ইমানের উপরে প্রতিষ্ঠিত থাকার দিনের উপরে প্রতিষ্ঠিত থাকার একটা উপায় ও মাধ্যম বানিয়েছেন তার মানে হলো যতদিন মানুষ এটাকে কেবলা হিসাবে মেনে চলবে এবং এটা তফ করবে ততদিন মানুষ দিনের উপর থাকবে তো কোনো কোনো মহাত্মা অলামা বলেন যে কাবা ঘর থাকার অর্থ হলো দুনিয়া স্থির থাকা মানুষের দুনিয়াতে চলার জন্য অর্থকে মাধ্যম বানিয়েছেন এবং দিনের উপর থাকার জন্য রুহানি শক্তি অটুট রাখার জন্য কাবা ঘরকে বানিয়েছেন এই জন্য রসুল ইকরম সাল আলী হোসেন এরশাদ করেন যে বেশি পরিমাণে তোমরা আল্লাহর ঘরে তপ করো কেন এই ঘর দুইবার ধ্বংস করা হয়েছে তৃতীয়বার যখন ধ্বংস করা হবে তখন হবে তখন ইহাকে উঠে নেওয়া হবে আর নির্মাণ হবে না ইমাম গজালী রহমতুল্লাহ আলাই ইমাম গজাল রহমতুল্লাহ আলী রজন থেকে এরশাদ করেন যে আল্লাহ সবাহানুয়া তালা যখন দুনিয়াকে ধ্বংস করার ইচ্ছা করবেন তখন সর্বপ্রথম বায়তুল্লা শরীফকে ধ্বংস করাইবে ধ্বংস করা হবে এরপরে দুনিয়াকে ধ্বংস করিয়ে দেওয়া হবে কেয়ামাতের আলামত হিসাবে যে কেয়ামাতের আলামত হিসাবে এটা যে হাবসিরা কাবা ঘরকে ধ্বংস করবে হাবসিরা কাবা ঘরকে ধ্বংস করবে হাফশি মানে ইথুপিয়ার আফ্রিকার লোকজন এরা এত বড় দলের অধিকারী হবে যে এদের দলের অগ্রভাগের প্রথম শূন্য যখন নাকি হজরে আসবাদের কারাগরে হজরে আসবাদের কাছে থাকবে এর সর্বশেষ শূন্য থাকবে জেদ্দা বন্দরে তার মানে বিশাল বাহিনী নিয়ে এরা আসবে কাবাঘরকে ধ্বংস করার জন্য এরপরই দুনিয়া ধ্বংস হয়ে যাবে এই জন্য একাদিসে আসছে মানুষ যতদিন ঘরের হক অনুযায়ী সম্মান এবং তাজিম করবে ততদিন তারা কল্যাণের সাথে থাকবে আর যখন তাদের তাজিম ছেড়ে দিবে তারা ধ্বংস হয়ে যাবে মেশকাত শরীফের হাদিস ততদিন তখন তারা ধ্বংস হয়ে যাবে অপর এক হাদিসে আসছে যে যতক্ষণ পর্যন্ত হাজরে আস কাবা ঘরের এক কোনায় স্থাপিত হজরে আস কালো পাথর এবং মাকাম ইব্রাহিম যেটার উপর দাঁড়ায় ইব্রাহিম আলিয়া ঘর নির্মাণ করছেন এই দুইটা পাথরকে উঠায় না না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না আর এক হাদিস শরীফ আসছে কেয়ামতের হ্যাঁ রসুল তো গেল কবাঘরের মর্যাদা রসুল আকরম সাল আলহি ওসাল্লাম বলেন বাইদ প্রতিদিন আল্লাহ তালার পক্ষ থেকে একশো বিশটা রহমত এই ঘরের উপরে নাজিল হয় সিত্তুন আলী তিন যারা তফ করে তাদের জন্য ষাটটা রহমত ষাট ভাগ ও আর বাউন আলী মুসল্লিন যারা এখানে নামাজ পড়ে তাদের জন্য হলো চল্লিশ ভাগ ও ইসরুন নাজরিন আর যারা শুধু কাবাঘরকে দেখে শুধু তাকায়া থাকে তাদের জন্য হল বিষ্টা রহমত তার মানে শুধু কাবা ঘরকে দেখা এটাও কি সবের কাজ হ্যাঁ দুইটা জিনিস দেখা দেখার দ্বারা মন ভরে না তিনটা জিনিস দেখার দ্বারা কখনই মন ভরে না এক নম্বরে হলো আকাশ আকাশের দিক যত টাকা কারো কার বিরক্তি আসে না কারণ নিত্য নতুন দৃশ্য দ্বিতীয়ত সন্তান নিজ সন্তান যত দেখে ততই ভালো লাগে তিন নম্বর বাইতুল্লা শরীফ কাবা শরীফ যত দেখা হয় তত মন ভরে না কখনো বেতল্লা শরীফকে দেখা শুধু এখানে হজরত সাইদিবনে মুসাইবিয়া রহমতুল্লাহ আলী বলেন যে ব্যক্তি ইমান ও অন্তর দ্বারা সত্য জেনে কাবা শরীফকে দেখে সে গুনা হইতে এরূপ পবিত্র হয় যেন আজই সে জন্মগ্রহণ করলো আবু সাহেব মাদানী রহমত রহমতুল্লাহ বলেন যে ব্যক্তি ইমান ও অন্তর দ্বারা সত্য জেনে কাবা শরীফকে দেখে তাহার গুণা এমনভাবে ঝরিয়া পড়ে যেমন গাছের পাতা ঝরে পড়ে আর যে ব্যক্তি মসজিদে গিয়া শুধু বাইতুল্লাহ শরীফের দিকে বাইতুল্লাহ শরীফের দেখতে থাকে যদিও তফ ও নফুল না পড়ে সে এমন ব্যক্তি অপেক্ষা উত্তম যে আপন ঘরে নফুল নামাজ পড়ে এবং বাইতুল্লাহকে দেখে না হজরত আতর রহমতুল্লাহ আলী বলেন দেখা দেখাও এবাদত আর বাইতুল্লাহকে যে দেখে সে যেন সে যেমন রাত্র যেমনকারী দিনের বেলা রোজা রাখা রোজাদার এবং আল্লাহর রাস্তায় জেহাদকারী জেহাদকারী আল্লাহর দিকে মনোযোগ দানকারী এত সব সুদা বাইতুল্লাহ শরীফকে দেখার হতরাত আতার রহমাতুল্লাহ আলাহ থেকে বর্ণিত বাইতুল্লাহ শরীফের দিকে একবার দৃষ্টিপাত করা এক বৎসর নফরে এবাদতকারীর সমতুল্য তাউস রহমাতুল্লাহ আলাহ যে ব্যক্তি বায়তুল্লাহ শরীফকে দেখে সে এমন ব্যক্তির এবাদতের অপেক্ষা উত্তম সে এমন ব্যক্তির এবাদত অপেক্ষা উত্তম যে রোজাদার রাত্র জাগরণকারী আল্লাহর রাস্তায় মুজাহিদ তার চেয়েও বায়তুল্লা শরফ দেখা উত্তম ইব্রাহিম নাকু রহমতুল্লাহ আলমানে যে ব্যক্তি বায়তুল্লাহকে দেখে সে মক্কার বাহিরে এবাদতের চেষ্টারত ব্যক্তির সমতুল্য তার মানে বাহিরে এবাদত করতেছে আর এখানে এক ব্যক্তি শরীফকে দেখতেছে তাহলে ওই ব্যক্তি এবাদতে যে সব পায় তার চেয়ে এখানে দেখার দ্বারা বেশি সব পায় এটা হলো দেখার ফজিলত তফকারী তফকারীর উপরে যেই পরিমাণে রহমত নাজিল হয় হুম এটা তো হাদিস দ্বারা স্পষ্ট এই জন্য ওলামা কেরাম লিখছেন মসজিদে হারামে তাহিয়াতুল মসজিদের নামাজের অপেক্ষা তফ করা উত্তম মসজিদে হারামে গিয়ে দুই রেখা নামাজ পড়ব তার চেয়ে উত্তম তফ করা যদি কোনো কারণে তফ করতে না পারে তবে তাহিয়াতুল মসজিদে নামাজ পড়বে নতুবা তাহিয়াতুল মসজিদ না পড়ে মসজিদে প্রবেশ করে তফ করা উত্তম অবশ্য যদি নামাজের সময় নিকটবর্তী হয়ে যায় তখন তপ করবে না ভাগ্যবান ওই ব্যক্তি যাদেরকে আল্লাহ সুবাহান হুয়া তালা আপন মেহরবানিতে অধিক পরিমাণে তপ করে তৌফিক দান করেন কুর্স ইবনে ও বারা একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন তিনি সর্বদা নিয়মিত হ্যাঁ তার নিয়মিত অভ্যাস ছিল প্রতিদিন দিনের বেলা সত্তর ও রাত্রেবেলা সত্তরটি তপ করতেন প্রতিদিন যা হলো প্রতিদিন 30 মাইল পথ চলার সমান প্রতি তফের পর দুই রাকাত তাহিয়াতুল তফ মোট পরিমাণ প্রতিদিন তফের পর দুই রাকাত তাহিয়াতুল তফ পড়তেন আর ইহা ছাড়া প্রতিদিন দুই খতম কোরআন পর অভ্যাস ছিল এই ধরনের লোকেরাই আখেরাতির চিরস্থায়ী জীবনের অনেক কিছু উপার্জন করেন ভাগ্যবান ব্যক্তি তারা